ওই দিন আমরা সবাই চলে যাব আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। আমার নবী বলবে, উম্মত চিন্তা করো না, আজকে আমার আল্লাহ আমাকে শাফাআত করার ক্ষমতা দিয়েছেন। এখন যারা নবীর শাফাআতকে স্বীকার করে না তাদের কি কোনো উপায় আছে? না। তারা বলবে নামাজ পড়বো, রোজা রাখবো, কোরআন তেলাওয়াত করবো, হজ করবো, যাকাত দিব। না, আমার আল্লাহর রহমত ছাড়া, নবীর শাফাআত ছাড়া একজনও জান্নাতে যেতে পারবে না। জান্নাতের মালিক হলেন আল্লাহ, জান্নাতের খালেক হলেন আল্লাহ। ওই আল্লাহ আমার নবীকে জান্নাতের মালিক বানিয়ে দিয়েছে। যেমনি ভাবে ইন্না আতাইনাকাল কাউসার, হাউজে কাউসারের খালেক হলেন আল্লাহ, আমার আল্লাহ হাউজে কাউসারের মালিক আমার নবীকে বানিয়ে দিয়েছেন। সব মানুষ চলে যাবে আমার নবীর কাছে, আমার নবী ওই হাউজে কাউসার আকাশের যতগুলো তারকা আছে ততগুলো হবে পেয়ালা, সবাইকে হাউজে কাউসারের পানি পান করাবেন। এমন পানি, কেউ যদি এক পেয়ালা পানি পান করেন যতদিন পর্যন্ত কেয়ামত হবে 50,000 বছরের সমান, যেটা স্পষ্ট কোরআন শরীফের মধ্যে এসেছে। এই 50,000 বছর আর কোনো মানুষ তৃষ্ণার্ত হবে না। আর এই হাউজে কাউসারের পানি পেতে হলে নবীকে ভালোবাসতে হবে জানের থেকেও বেশি, নবীকে সম্মান করতে হবে অন্তর দিয়ে, নবীর সুন্নাতকে ভালোবাসতে হবে, নবীর দুরুদ বেশি বেশি পড়তে হবে, আল্লাহর কোরআন বেশি বেশি তেলাওয়াত করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন।